প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। সারা পৃথিবী আজ অঘোষিত লকডাউনে। এমন লকডাউন অবস্থায়ও প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটেই চলছে, তেমনই আজ ব্যতিক্রমী এক ঘটনা আপনাদের জানাতে চলেছি, যার শিরোনাম পুলিশের মুখে হাঁচি কাশি দেয় এক ব্যক্তি আটক। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গেই থাকুন। পুলিশের মুখে হাঁচি কাশি দেয় এক ব্যক্তি আটক। করোনা ভাইরাসে আক্রান্ত দাবি করা এক ব্যক্তি পুলিশের মুখমণ্ডলে কাশি দেয় আটক হয়েছেন, পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। সম্প্রতি বৃহস্পতিবার অর্থাৎ 9 এপ্রিল বিকালে ডার্বিশায়ার এলাকায় এমন ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে এক ব্যক্তি হুমকি ধমকি ও গালাগাল দিচ্ছে বলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে লোকটি একটি কাঠের টুকরো মাথার উপর ঘুরাচ্ছে আর হুমকি দিচ্ছে। এরপর তাকে আটক করে তার হাত থেকে কাঠের টুকরোটি নিয়ে যাওয়া হয়। তার শরীরে করোনা ভাইরাস আছে কিংবা ছিল কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার শরীরে কোভিড-19 রোগ ছিল, আমি সুস্থ হয়ে উঠেছি, এখন এই ভাইরাস সর্বত্র ছড়িয়ে দিচ্ছি। এই কথা শেষ হতেই তিনি পুলিশ কর্মকর্তার চোখ মুখ লক্ষ্য করে তিনি জোরে কাশি দেন। 58 বছর বয়সী ক্রিস্টোফার ম্যাককেন্ড্রিক নামের ওই ব্যক্তি সাওয়ারকেস্টনের বাসিন্দা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে হামলা, গালাগাল, হয়রানি, প্রকাশ্যে অস্ত্র বহন ও জরুরি সেবার কর্মকর্তাদের পেটানো। ডার্বিশায়ার ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ম্যাককেন্ড্রিক। তাকে 16 সপ্তাহের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। প্রিয় দর্শক, সারা পৃথিবী যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, তখন এমন একটি ঘটনা আপনার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি কিঞ্চিত বিনোদন পেয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করবার অনুরোধ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের একটু আলাদা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।